বেঙ্গালুরু বিস্ফোরণের দুই অভিযুক্তক গ্রেপ্তার। বিস্ফোরণের বিয়াল্লিশ দিন পিছত এনআর জালত দুই অভিযুক্ত। পশ্চিমবঙ্গত আত্মগোপন করে থাকার খবর পয়ার দুঘণ্টার ভিতরতে আরক্ষী আর এনআইর যৌথ অভিযানত জালত পড়িল আব্দুল মতিন আহমেদ আর মুসাফির হুসেন সাজে। 1 মার্চত বেঙ্গালুরুর ITPL রোডর ব্রুকফিল্ডর এখন ক্যাফে সংঘটিত বিস্ফোরণত আহত হয়েছিল 10 জন লোক। হামলো जो बेंगलुर रामेश्वरम कैफे ब्लास्ट है उसके दो जो सस्पेक्ट थे उनको डिटेन कर पाए। हम फिर से बोल रहे हैं कि हमारे पास इन्फॉर्मेशन आने के विद इन 2 आवर्स जो जॉइंट ऑपरेशन हुआ उसमें हम विद सेंट्रल इन्वेस्टिगेशन एजेंसी स्टेट पुलिस हम लोगों को ये सक्सेस मिला और बेंगलुर कैफे ब्लास्ट के 2 सस्पेक्ट को हम डिटेन कर पाए। এনআইৰ তদন্তত পোহৰলৈ আহিছিল 1 মাৰ্চৰ পুৱাই এজন লোকে কেফেৰ ভিতৰত টাইমাৰ ডিভাইচৰ সৈতে RDX ভৰ্তি বেগ এটা থৈ যোৱাৰ দৃশ্য। CCTVত বন্দী হোৱা সেই দৃশ্যৰ আধাৰত অভিযান চলাই 28 মাৰ্চত এনআই গ্ৰেপ্তাৰ কৰিছিল মুজামিল শৰীফক। মুজামিলৰ জেৰাত পোহৰলৈ আহিছিল আব্দুল মতিন আহমেদ আৰু মুসাফিৰ হুছেইন সাজেবৰ নাম। মুসাফির হুসেন সাজেবে মুজাম্মিল শরীফর হাতত তুলি দিয়েছিল RDX আর টাইমার। যদিও আব্দুল মতিন আহমেদে বিস্ফোরণ কাণ্ডর মূল পরিকল্পনাকারী বলে নিশ্চিত করেছিল মুজাম্মিল শরীফে, ধৃত মুজাম্মিলর ভাইসর পিছতে পলাতক অভিযুক্ত দুটার সন্ধান দিউতালৈ 10 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে এনআই আরম্ভ করেছিল অভিযান। কর্ণাটক, তামিলনাড়ু আর উত্তর প্রদেশত এনআইৰ ধারাবাহিক অভিযান। 42 দিনের অভিযানের পিছত সত্ব নাম লৈ পশ্চিমবঙ্গত আত্মগোপন করা আব্দুল মতিন আহমেদ আর মুসাফির হুসেন সাজেবর সন্ধান পালে এনআই। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক আর কেরালা আরক্ষীর সহযোগত চলা অভিযানত এনআইৰ বিহু ঠুমাল বেঙ্গালুরু বিস্ফোরণের অভিযুক্ত দুটা। পশ্চিমবঙ্গত বেঙ্গালুরু বিস্ফোরণের দুই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পিছত বিজেপির টার্গেট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেঙ্গালুরে একটা বোমা পড়েছিল, কর্ণাটকের আমাদের এখানকার নয়, 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। বেঙ্গালুরু বিস্ফোরণের সঙ্গে ISISর দরে সন্ত্রাসবাদী সংগঠন জড়িত থাকার সন্দেহ এনআইর। বহিরাষ্ট্রর অপশক্তিয়ে ধনের বিস্ফোরক যোগান ধরারও সন্দেহ করেছে রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থায়। মুজাম্মিল শরীফর সঙ্গে আব্দুল মতিন আহমেদ আর মুসাফির হুসেন সাজেব মুখামুখিক বহুয়াই জেরা চলালেই বেঙ্গালুরু বিস্ফোরণের রহস্য ভেদ হওয়ার আশা রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থার। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।